আসসালামু আলাইকুম সুদী দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ কিউ এর উদ্দেশ্যে প্রকাশিত ক্লাস এর দ্বিতীয় পর্ব যারা বাংলাদেশ বার কাউন্সিলের পরবর্তী এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক মূলত তাদের জন্যই এই সেশনগুলো নির্মিত আশা করি তারা বেশ উপকৃত হবেন স্পেশালি যারা বেশি পড়তে অপছন্দ করেন তাদের জন্য আশা করি বেশি উপকারে আসবে কারণ পড়লে বারবার পড়লে অনেক সময় যে টপিক্সগুলো মনে থাকে না সেগুলো শুনলে অতি দ্রুত মুখস্থ হয়ে যায় খুব বেশি দিন মনে থাকে আর সকলের এই সুবিধার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস আশা করি আপনাদের উপকারে আসবে আর যদি উপকারে আসে তাহলে সবাই চেষ্টা করবেন আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টস এবং স্পেশালি সাবস্ক্রাইব করার জন্য ওকে বন্ধুরা তাহলে শুরু করি আজকের আলোচনা আমি আজকের আলোচনাটির নাম দিয়েছি বাংলাদেশ বার কাউন্সিল এক্সাম এমসিকিউ কিউ পার্ট টু এখানে বার কাউন্সিল বাংলাদেশ কথাটা থাকা উচিত যেহেতু বাংলাদেশের পরীক্ষা এই জন্য লিখে দিলাম যাই হোক বন্ধুরা বাংলাদেশ বার কাউন্সিল এক্সাম এম সিকিউ পার্ট টু অর্থাৎ ইতিপূর্বের আরেকটি সেশন আমরা পাবলিশ করেছি যেটা নাম ছিল পার্ট ওয়ান আজকে দ্বিতীয় ক্লাস দীর্ঘদিন হয়ে গেল তারপরও চেষ্টা করছি পাবলিশ করার জন্য ওকে তাহলে মূল আলোচনায় চলে আসি বাংলাদেশ বার কাউন্সিল এক্সাম এমসিকিউ পার্ট টু এটি আলোচনা হবে দ্য কোড অফ সিভিল প্রসিজারের উপরে ইতিপূর্বে সিরিয়াল চোদ্দ নম্বর পর্যন্ত আমি আলোচনা করেছি আজকে পনেরো থেকে শুরু করব প্রশ্ন নাম্বার পনেরো এখানে প্রশ্নটি হচ্ছে দেওয়ানি কার্যবিধির সংজ্ঞা সমূহ কত ধারায় দেখুন বন্ধুরা সিপিসি অর্থাৎ দ্য কোড অফ সিভিল প্রসিজার এই বইটিতে আইন সংক্রান্ত এই আইন সংক্রান্ত যত ধরনের সংজ্ঞা এই সংজ্ঞাগুলো দ্বিতীয় ধারায় অর্থাৎ সেকশন টুতে আলোচনা করা হয়েছে আমরা দেখব পরবর্তী পর্যায়ে যে ক্রিমিনাল প্রসিজারের সংজ্ঞাগুলো চতুর্থ ধারায় অর্থাৎ ধারা চারে আলোচনা করা হয়েছে আর সিপিসির ধারাগুলো আলোচনা করা হয়েছে দুয়ে অর্থাৎ আমাদের মনে রাখতে হবে কোড অফ সিভিল প্রসিজারে যে একশো পঞ্চান্নটি ধারা রয়েছে এবং একান্নটি আদেশ রয়েছে এই একশো পঞ্চান্নটি ধারার মধ্যে যে দ্বিতীয় ধারাটি রয়েছে সেখানে সমস্ত এই আইন সংক্রান্ত সমস্ত সংজ্ঞাগুলোর সংজ্ঞা দেওয়া সংক্রান্ত সমস্ত সংজ্ঞাগুলো এখানে বর্ণনা করা হয়েছে দ্বিতীয় ধারায় নেক্সট কোয়েশ্চেন কোডের সংজ্ঞা কত ধারায় যেহেতু আমরা বলেছি যে সমস্ত সংজ্ঞা দ্বিতীয় ধারায় আলোচনা করা হয়েছে সেতু ধারা দুই অবশ্যই থাকবে সংজ্ঞার কথা আসলেই ধারা দুই থাকবে এবং উপধারাটি এখানে আমি ব্র্যাকেটের সংক্ষেপে লেখার চেষ্টা করেছি উপধারাটি এক অর্থাৎ ধারা দুই উপধারা একে কোডের সংজ্ঞা প্রদান করা হয়েছে তাহলে প্রশ্ন যদি হয় কোডের সংজ্ঞা কোন ধারা বর্ণনা করা হয়েছে এখানে উত্তর হবে ধারা দুই উপধারা এক সংক্ষেপে আমি লিখেছি দুইয়ের এক ধারায় নেক্সট কোশ্চেন কোশ্চেন ডিগ্রি এর সংজ্ঞা কত ধারায় এর পরের উপধারাটি উপর দুই ধারায় অর্থাৎ ধারা দুই এবং উপধারা সংজ্ঞা এখানে একটি প্রশ্ন হতে পারে যে কত প্রকার সোজা উত্তর হচ্ছে ডিগ্রি দুই প্রকার আর এই দুই প্রকারটা হচ্ছে প্রাথমিক ডিগ্রি ও চূড়ান্ত ডিগ্রি তাহলে আর একটা প্রশ্ন আসতে পারে ডিগ্রি দ্বারকে ইংলিশে দেখে বলা হয় ডিগ্রি হোল্ডার ডিক্রিদার এর সংজ্ঞা কত ধারা এটা আমরা আগে দেখি ডিগ্রিদারের একটি সংজ্ঞা প্রদান করা হয়েছে প্রশ্নটি এভাবে আসতে পারে যেই ব্যক্তির পক্ষে ডিগ্রি মঞ্জুর করা হয় তাকে কি বলে উত্তর হবে ডিগ্রিদার ইংলিশে তাকে বলা হবে ডিগ্রি হোল্ডার আবার যদি সেম ইনভার্স কোশ্চেন আসে যে ডিগ্রি হোল্ডার বা ডিগ ডিগ্রি হোল্ডার বা ডিগ্রি দার কাকে বলে তাহলে উত্তরটা এইভাবে হবে যে ব্যক্তির পক্ষে ডিগ্রি মঞ্জুর করা হয় অর্থাৎ ডিগ্রিটা যখন হয় তখন এক ব্যক্তির পক্ষে যায় আর এক ব্যক্তির বিপক্ষে যায় যার পক্ষে ডিগ্রিটি যায় তাকে বলা হবে ডিগ্রি হোল্ডার বা ডিগ্রি দার এরপরে দেখুন জেলার সংজ্ঞা ধারা দুই উপধারা চারে বিচারক বা জাহাজের সংজ্ঞা দুই এর আট ধারায় দেনাদার বা দায়িক এর সংজ্ঞা দুই এর দশ ধারায় অর্থাৎ ধারা দুই উপধারা দশ এখানে ডিক্রিদার সরি দেনাদার বা দায়িক কিছুক্ষণ পূর্বে আমরা পড়লাম যে ডিক্রি দার সেই ময়তে ডিক্রিদারের বিপরীত শব্দটি হচ্ছে দেনাদার বা দায়িক ইংলিশে বলা হবে জাজমেন্ট ডেটার এই জাজমেন্ট ডেটারটার সংজ্ঞা হচ্ছে দুইয়ের দশ অর্থাৎ ধারা দুই উপধারা দশ এখন আমরা দেখি তাহলে দেনাদার বা দায়িক কাকে বলা হয় যে ব্যক্তির বিপক্ষে ডিক্রি মঞ্জুর করা হয় তাকে বলা হয় দেনাদার বা দায়িক বা জাজমেন্ট ডেটার আমরা ইতিপূর্বে পড়েছি যার পক্ষে ডিক্রি মঞ্জুর করা হয় তাকে বলা হয় ডিক্রিদার আর যার পক্ষে ডিগ্রি এখন আমরা পড়ছি যার বিপক্ষে ডিগ্রি মঞ্জুর করা হয় তাকে বলা হয় দেনাদার সো ভিউয়ার্স একটু খেয়াল করে মনে রাখার চেষ্টা করুন দেনাদার হচ্ছে যার পক্ষে ডিগ্রি মঞ্জুর হয় দেনাদার হচ্ছে যার বিপক্ষে ডিগ্রি মঞ্জুর হয় এই দেনাদারকে দায়িকও বলা হবে অনেক সময় ইংলিশে বলা হবে জাজমেন্ট ডেটর সো ডিগ্রি হোল্ডার ডেটর ইনভার্স ওয়ার্ল্ড বৈধ বা আইনানুক প্রতিনিধি ইংলিশে যাকে বলা হবে লিগাল রিপ্রেজেন্টেটিভ এর সংজ্ঞা কত ধারায় এর এগারো অর্থাৎ দ্বিতীয় ধারার এগারো উপধারায় বৈধ বা আইনানুক প্রতিনিধি বা লিগাল রিপ্রেজেন্টেটিভের সংজ্ঞা প্রদান করা হয়েছে নেক্সট কোয়েশ্চনে যাব আমরা অন্তর্বর্তীকালীন মুনাফা ইংলিশে বলা হচ্ছে মেন্স প্রফিট এর সংজ্ঞা কত ধারায় দুইয়ের বারো দ্বিতীয় ধারার ধারা দুই এর বারো উপধারায় অন্তর্বর্তীকালীন মুনাফা এরপরে হচ্ছে নিয়মাবলী বা রুলস সম্বন্ধে কোন ধারায় সংজ্ঞা প্রদান করা হয়েছে নিয়মাবলী বা রুলের সংজ্ঞা দুই ধারার আঠারো উপধারায় এখানে একটা কোশ্চেন হচ্ছে রায় হচ্ছে কি এরকম একটা প্রশ্ন আসতে পারে উত্তর ডিক্রি বা আদেশের ভিত্তি ছোট ছোট চারটি উত্তর প্রদান করা হবে যেহেতু এম এখানে আমি সংক্ষেপে জাস্ট উত্তরটি লিখেছি ভুল উত্তর যেগুলো থাকবে সেগুলো লিখিনি এই সঠিক উত্তরটি শিখলেই বন্ধুরা আপনারা উত্তর দিতে পারবেন এই আমি আর শুধু শুধু অধিক জায়গা খরচ করে বা অধিক সময় নষ্ট না করে আমি শুধুমাত্র ডিরেক্টলি উত্তরটা এখানে দেওয়ার চেষ্টা করেছি রায় হচ্ছে কি ডিক্রি বা আদেশের ভিত্তি না মনে রাখতে হবে ডিক্রি বা আদেশের ভিত্তিকে রায় বলা হয় মেন্স প্রফিট এর শর্ত হচ্ছে কি মেন্স প্রফিট আমরা দেখেছি যেটি ধারা দুইয়ের বারো উপধারায় তা দুইয়ের ১২ ধারায় অন্তর্বর্তীকালীন বা মুনাফা বা মেন্স প্রফিট সংজ্ঞা প্রদান করা হয়েছে এই মেন্স প্রফিটটি কি এখানে প্রশ্ন হচ্ছে মেন্স প্রফিটের শর্ত কি মেন্স প্রফিটের শর্ত জানতে হলেই আসলে মেন্স প্রফিটটা কি এটাই এটা আমাদের বুঝতে হবে এখানে মেন্স প্রফিটের শর্ত হচ্ছে বেআইনি দখলকার ব্যক্তি সম্পত্তি হতে মুনাফা লাভ করতে হবে অর্থাৎ কোন ব্যক্তি যদি কোন সম্পত্তি বেআইনি ভাবে দখল করে এবং সেই বেআইনি ভাবে দখল করে যদি তিনি মুনাফা লাভ করেন বা মুনাফা লাভ করে তাহলে সেটাকে বলা হবে মেন্স প্রফিট এবং শর্তই হচ্ছে ওইটা যে মিনস প্রফিটের শর্ত হচ্ছে বেআইনি দখলকার ব্যক্তি সম্পত্তি হতে মুনাফা লাভ করতে হবে এটাই হচ্ছে মেন্স প্রফিটের শর্ত আর মিনস প্রফিট অর্থাৎ মেন্স প্রফিট অর্থাৎ অন্তর্বর্তীকালীন মুনাফা বলা হবে ওইটাকেই যেটা বেআইনি দখলকৃত সম্পত্তি থেকে যে মুনাফাটা আসে ওটাকে বলা হবে নেক্সট কোশ্চেন হচ্ছে আদেশ কি আদেশ হচ্ছে কি আদেশের সঙ্গে এখানে বলা হচ্ছে দেওয়ানি আদালতের কোন সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ যা ডিগ্রি নয় দ্যাট মিনস দেওয়ানি আদালতের যে সিদ্ধান্ত আদালতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় সেটা আদেশ হতে পারে ডিগ্রি হতে পারে সুতরাং আনুষ্ঠানিক যে প্রকাশগুলো দেওয়ানি আদালতে হবে সেই পুরস্কারগুলোর মধ্যে যেগুলো ডিগ্রি নয় সেগুলোকে বলা হবে আদেশ অর্থাৎ এক কথায় আদেশের সংজ্ঞা দিতে গেলে বলতে হবে দেওয়ানি আদালতের কোন সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ যা ডিগ্রি নয় नेक्स्ट क्वेश्चन সিপি এর নাঙ্গ রূপ কি সি পিসি হোয়াট স্ট্যান্ডস ফর সিপিসি সিপিসির পূর্ণাঙ্গ রূপ কি সিপিসির পূর্ণাঙ্গ রূপ হচ্ছে কোড অফ সিভিল প্রসিজার কোড অফ সিভিল প্রসিজার কোশ্চেন আসতে পারে সিপিসি মাঝখানে তো পি তাহলে পি প্রসিজর পি স্ট্যান্ডস ফর এটা লাস্টে কেন গেল এর কোনো উত্তর নেই এটা এভাবেই ব্যবহার হয়ে আসছে সুতরাং এভাবেই উত্তরটি লিখতে হবে সিপিসি মিন্স কোড অফ সিভিল প্রসেজার দেওয়ানি মোকাদ্দমা দায়ের দায়ের করার কারণকে কি বলে নেক্সট কোশ্চেন দেওয়ানি মোকদ্দমা দায়ের করার কারণকে কি বলে নালিশের কারণ বা ইংলিশে বলা হয় কজ অব অ্যাকশন দেওয়ানি মোকদ্দমা দায়ের করার কারণকে বলা হয় নালিশের কারণ বা খজ অব অ্যাকশন প্রত্যাখ্যানের আদেশ হচ্ছে কি অর্থাৎ কোন আদেশ প্রত্যাখ্যান করে কোনো আদেশ যদি দেওয়া হয় আদালতে সেই আদেশটাকে বলা হবে ডিক সুতরাং প্রত্যাখ্যানের আদেশ হচ্ছে কি উত্তর ডিক্রি নামঞ্জুরের আদেশ বা সিদ্ধান্ত আদেশ অর্থাৎ নামঞ্জুর যদি করা হয় কোনো আদালতে কোনো ক্ষেত্রে সেটাকে ডিক্রি বলা হবে না সেটা হচ্ছে আদেশ নামঞ্জুরের আদেশকে আদেশ বলা হয় নামঞ্জুরের সিদ্ধান্তকে বলা হয় আদেশ প্রত্যাখ্যানের আদেশকে বলা হয় ডিক্রি সুধী দর্শক মন্ডলী এখানে এই ধরনের ছোট ছোট কোশ্চেন গুলো মনে হচ্ছে সহজ কিন্তু পরবর্তীতে আনসার শিটে উত্তর দেওয়ার সময় একটু কনফিউশন এরাইজ হয় যে কোনটা ডিগ্রি কোনটা আদেশ কোনটা ডিগ্রি এই জন্য এগুলো একটু ভালো করে মেমোরাইজ করে রাখতে হবে এই জন্য আমি বারবার বলছি প্রত্যেকখানের আদেশ হচ্ছে ডিগ্রি না মঞ্জুরের সিদ্ধান্ত হচ্ছে আদেশ প্রত্যেকখানের আদেশ হচ্ছে ডিগ্রি না মঞ্জুরের আদেশ আদেশ নেক্সট কোশ্চেন দেওয়ানী আদালতের আদেশের বিরুদ্ধে কি করা যায় রিভিশন এখানে রিভিশন বা বলা হচ্ছে দেওয়ানি আদালতের আদেশের বিরুদ্ধে আদেশ কারণ দেওয়ানি আদালতের যে সিদ্ধান্তগুলো হয় সেই সিদ্ধান্ত আদেশও হতে পারে ডিক্রিও হতে পারে তবে যদি আদেশ হয় দেওয়ানি আদালতের আদেশের ক্ষেত্রে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে সরাসরি আপিল করা যাবে না বিবিধ আপিল করা যাবে বা রিভিশন করা যাবে এই জন্য এখানে উত্তরটা দেওয়া আছে রিভিশন বা বিবিধ আপিল ইংলিশে বলা হবে রিভিশন অর মিসলেনিয়াস আপিল এটা দেওয়ানি আদালতের আদেশের বিরুদ্ধে করা যাবে রিভিশন বা বিবিধ আপিল পরের প্রশ্ন পক্ষে ডিক্রি হলে কি করতে হয় অর্থাৎ যার পক্ষে ডিক্রি হবে সে কি করবে ডিক্রি জারির জন্য আবেদন করা করতে হয় যার পক্ষে ডিগ্রি হবে সে ডিগ্রি জারির জন্য আবেদন করবে নেক্সট কোশ্চেন হচ্ছে বিপক্ষে ডিগ্রি হলে কি করতে হয় আপিল আবেদন করতে হয় অর্থাৎ যার বিপক্ষে ডিগ্রি হবে সে আপিলের জন্য আবেদন করবে যার পক্ষে ডিগ্রি হবে সে ডিগ্রি জারির জন্য আবেদন করবে অর্থাৎ ওই ডিগ্রিটাকে জারির জন্য মিনস বাস্তবায়নের জন্য আবেদন করা হবে আদালতে একটু আনকমন প্রশ্ন আসছে কায়মকাম কি কি করতে হয় এটা অ্যাকচুয়ালি একটু ভুল আছে একটু এখনই কারেকশন করে দিচ্ছি কায় মোকাম কি কায় মোকাম হচ্ছে এখানে আদেশ বাইশের তিন যে একান্নটি আদেশ রয়েছে দেওয়ানি কার্যবিধিতে এই আদেশ আদেশের বাইশের তিন আদেশ মোতাবেক বাদির উত্তরাধিকারী এবং আদেশ বাইশের চার মোতাবেক বিবাদীর উত্তরাধিকারী অর্থাৎ এখানে দুইজনের উত্তরাধির কথা বলা হয়েছে বাদীর উত্তরাধিকারী এবং বিবাদীর উত্তরাধিকে মোকাদ্দমায় পক্ষভুক্ত করাকে কায়ে মোকাদ্দমা অর্থাৎ সোজা সাপটা কথায় উত্তর হচ্ছে বাদী এবং বিবাদীর উত্তরাধিকারীদেরকে মোকাদ্দমায় পক্ষভুক্ত করাটাকেই বলা হয় কায় মোকাম অর্থাৎ বাদী বিবাদী যখন থাকবে না যখন উত্তরাধিকারীদের মোকাদ্দমায় পক্ষভুক্ত করার প্রয়োজন আসবে এই উত্তরাধিকারী যখন মামলা চালাবে পরবর্তী পর্যায়ে দীর্ঘদিন পরে অনেক সময় দেখা যায় যে উত্তরাধিকারদের অন্তর্ভুক্ত করতে হয় এই ক্ষেত্রে বলা হচ্ছে যে বাদী অথবা এবং বিবাদীর উত্তরাধিদেরকে যে মোকাদ্দমায় পক্ষভুক্ত করতে হয় এই কাজটাকে বলা হয় কায় মোকাম এবং এটি আছে আদেশ বাইশে আদেশ আদেশ বাইশের তিনে আছে বাদীর উত্তরাধিকারের কথা আদেশ বাইশের চারে আছে বিবাদীর উত্তরাধিকারী সম্বন্ধে

উত্তর হচ্ছে যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে কোনো বৈধ সত্য সম্পর্কে কোনো মোকদ্দমা চলাকালে বাদী বা বিবাদী নালিশি সম্পত্তি কোনোভাবেই হস্তান্তর করতে পারে না এই কথাগুলোর এতগুলো কথাগুলোর মূল কথা হচ্ছে যেই বিষয়বস্তুর উপরে মোকদ্দমা চলমান থাকবে সেই বিষয়বস্তু হস্তান্তর করা যাবে না দিস ইজ ডিসপেন্ডেন্স ডিসপেন্ডেন্স হচ্ছে কি তাহলে যথাযথ এক্তিয়ার সম্পন্ন আদালতে কোনো বৈধ শর্ত সম্পর্কে কোনো মোকদ্দমা চলাকালে বাদী বা বিবাদী নালিশি সম্পত্তি কোনোভাবে হস্তান্তর করতে পারে না এই নীতিকেই লিসপেন্ডেন্স বলে লিসপেন্ডেন্স হচ্ছে কি একটি এক এক ধরনের বাধা যে বাধার কারণে নালিশি সম্পত্তিকে হস্তান্তর করতে পারে না এই লিসপেন্ডেন্সের বাধা কারণে কেউ যদি নালিশি সম্পত্তি হস্তান্তর করতে চায় তখন এই আদালতে এই লিসপেন্ডেন্স কথাটি উত্থাপিত হবে

একটি বিষয়ে একটি মোকদ্দমা চলছে সেই বিষয়ে অন্য একটি মোকদ্দমা সৃষ্টি করা উচিত তা এটা শুধু শুধু ঝামেলা সৃষ্টি হয় যার কারণে এরকম একটি নীতি আছে পেনডেন্ট লাইট নিহিল ইনভেটর এই নীতির কারণে ওই একই চলমান মোকদ্দমার অন্য একটি নতুন বিষয়ে অন্য একটি নতুন মোকদ্দমা সৃষ্টি করা উচিত না ডিসপেন্ডেন্স নীতিটি কোথায় আছে কমন লয়ের একটি নীতি এই নীতিটি ইংল্যান্ডের কমন লয়ের একটি নীতি যা আছে কোথায় বাংলাদেশে প্রযোজ্য সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি এর বাউান্ন ধারা একটু আগেই আমরা যেটি শিখলাম যে ডিসপেন্ডেন্স কি ডিসপেন্ডেন্স হচ্ছে নালে সেই মোকাদ্দমা কোনোভাবে হস্তান্তর করা করতে পারবে না বাদী বা বিবাদী কেউ পারবে না এই নীতিকেই বলা হয় ডিসপেন্ডেন্স আর এই নীতিটি যেহেতু সম্পত্তির বলার কথা বলা হচ্ছে সুতরাং আমাদের বুঝে নিতে হবে এটি সম্পত্তি হস্তান্তর আইন আছে তাহলে কোথায় আছে সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি এর বা ধারায় চলে যাই আমরা নেক্সট প্রশ্নে দেওয়ানি আদালতের সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মোকাদ্দমার বিচার করার ক্ষমতা থাকবে অথবা দেওয়ানি আদালতের সাধারণ একটি আর কোন ধারায় উত্তরটা হচ্ছে নয় ধারায় এখানে দুইভাবে প্রশ্ন হতে পারে এই আমি দুটাই লিখেছি প্রশ্ন হতে পারে দেওয়ানি আদালতের সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মোকাদ্দমা করার বিচার করার ক্ষমতা থাকবে অর্থাৎ দেওয়ানি আদালতের সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা বিচার করার ক্ষমতা থাকবে এটি কোন ধারায় লেখা আছে এটি লেখা আছে নয় ধারায় সিপিসি নয় ধারায় লেখা আছে যে দেওয়ানি আদালতের সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা বিচার করার ক্ষমতা থাকবে এই যে আদালতের ক্ষমতার কথা বলা হয়েছে নয় ধারায় এমনি পাবে তেমনিভাবে আরেকটি প্রশ্ন হতে পারে এভাবে প্রশ্নটি একটু ঘুরিয়ে এভাবে হতে পারে দেওয়ানি আদালতের সাধারণ এখতিয়ার সাধারণ এখতিয়ার কোন ধারায় সাধারণ এখতিয়ার মিস এক্তিয়ার মিন্স ক্ষমতা অর্থাৎ আদালতের ক্ষমতাকে বলা হয় এক্তিয়ার তাহলে আদালতের ক্ষমতা এই প্রশ্নে আদালতের ক্ষমতার কথা বলা হয়েছে যে আদালতের দেওয়ানি মোকদ্দমার সব ধরনের দেওয়ানি মোকদ্দমার বিচার করার ক্ষমতা থাকবে কোথায় লেখা আছে নয় ধারায় এভাবেও প্রশ্ন হতে পারে দেওয়ানি আদালতের সাধারণ এক্তিয়ার কোন ধারায় নয় ধারায় নেক্সট এক্তিয়ার বা অধিক্ষেত্র কি নয় ধারায় আমরা পড়লাম যে দেওয়ানি আদালতের সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা বিচার করার ক্ষমতা থাকবে এই ক্ষমতাকে বলা হয় এখতিয়ার এই এখতিয়ার বা অধিক্ষেত্র এখতিয়ারকে অধিক্ষেত্র বলা হয় এটি কি উত্তর হচ্ছে আইন অনুযায়ী আদালতের ক্ষমতা প্রয়োগের অধিকার বা কর্তৃত্ব আইন অনুযায়ী আদালতের ক্ষমতা প্রয়োগের অধিকার বা কর্তৃত্বকে এখতিয়ার বা অধিক্ষেত্র বলে নেক্সট কোশ্চেন দেওয়ানি আদালতের একটি আর কত প্রকার সোজা কথায় উত্তর দেওয়ানি আদালতের একটি আর তিন প্রকার একটি কি আমরা পড়েছি একটু আগে আদালতের আইন অনুযায়ী আইন অনুযায়ী ক্ষমতা প্রয়োগের অধিকার সুতরাং এই একটি আর কত প্রকার তিন প্রকার কি কি বিষয়বস্তুর একটি আর্থিক একটি আঞ্চলিক একটি এটি আমি একটু তিন প্রকার একটি আর এখানে একটু উল্লেখ করে দিলাম প্রশ্ন আসতে পারে

ইয়ারের ইংলিশ জুরিসডিকশন বিষয়বস্তু আর্থিক এবং আঞ্চলিক বিষয়বস্তু হচ্ছে ওই যেই বিষয়ের উপরে সম্পত্তি হতে পারে বিষয়বস্তু আর্থিক এক্তিয়ার হচ্ছে আদালতের কত টাকা মূল্যমানের বিচার করার কোন আদালতের ক্ষমতা আছে এটাকে হচ্ছে আর্থিক এক্তিয়ার আঞ্চলিক এক্তিয়ার হচ্ছে কোন অঞ্চলের বিচার কোন আদালত করবে এই তিনটি এক্তিয়ার হচ্ছে তিন ধরনের এক্তিয়ার দেওয়ানি আদালতের বিষয়বস্তুর কিরকম উত্তর হচ্ছে দেওয়ানি প্রকৃতির দেওয়ানি আদালতের বিষয়বস্তুর হচ্ছে দেওয়ানি প্রকৃতির আর্থিক কি কোন আদালত কত টাকা মূল্যমানের মোকাদ্দমা বা আপিল গ্রহণ ও নিষ্পত্তি করতে পারবে তাহা অর্থাৎ কত টাকা মূল্যমানের মোকাদ্দা বা আপিল গ্রহণ ও নিষ্পত্তি কোন আদালত করতে পারবে এই থেকে বলা হয় তারপরে আমরা আসি নেক্সট কোশ্চেন আর্থিক একটি আর নির্ধারিত হয় কিভাবে হ্যাঁ নিউ আদার কোশ্চেন ইম্পর্টেন্ট আর্থিক একটি আর কিভাবে নির্ধারিত হয় ডিয়ার ভিউয়ার্স দেওয়ানি আদালত আইন আঠারোশো সাতাশি অর্থাৎ সিভিল কোড অ্যাক্ট এইটিন সেভেন নামে একটি আইন আছে এই আইনটি উনিশ ধারায় বলা আছে যে কোন আদালত কত টাকা মূল্যমানের বিচার করতে পারবে সম্বন্ধে আলোচনা পরবর্তীতে আসবে সুতরাং শুধু আমরা এখানে এইটুকুই জানি যে দেওয়ানি আদালত সাতাশি এই যে একটি আইন এই আইনের নাম এখানে আছে দেওয়ানি আদালত আইন আঠারোশো সাতাশি বা সিভিল কোর্ট এইভেন এর উনিশ ধারা মোতাবেক এই আর্থিক গুলো নির্ধারিত হয় উনিশ ধারা আমাদের দেওয়ানি আদালত আইনের উনিশ ধারা আর্থিক এক্তিয়ার কত প্রকার এখন আমরা আবার দেখি আর্থিক এক্তিয়ার কত প্রকার আর্থিক এক্তিয়ার হচ্ছে দুই প্রকার সোজা কথা হচ্ছে আদি এক্তিয়ার আর একটি হচ্ছে আপিল এক্তিয়ার আদি একটিটা এক্তিয়ারটাকে মৌলিক এক্তিয়ারও বলা হয় বা মূল এক্তিয়ারও বলা হয় সোজা কথায় উত্তর হচ্ছে দুই প্রকার আর্থিক এক্তিয়ার আদি এক্তিয়ার আফিল এক্তিয়ার ইংলিশে বললে অরিজিনাল জুরিসডিকশন অ্যাপিলেক্স জুরিসডিকশন সো অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে মামলাটি প্রথম দায়ের করা অর্থাৎ যে আদালতে প্রথম দায়ের করা হয় ওই প্রথম দায়ের করা যে মামলাটা সেটাকে বলা হয় প্রথম দায়ের করার এখতিয়ারটা সেটাকে বলা হয় আদি এখতিয়ার বা মূল এখতিয়ার বা মৌলিক এখতিয়ার আর দায়ের কিন্তু মামলা পরবর্তীতে যে আপিল করা হয় বিভিন্ন আদালতে আপিল আদালতে সেই এখতিয়ারটাকে বলা হয় আপিল এখতিয়ার আপতি এখতিয়ার নেক্সট কোশ্চেন সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার কত এই একটু আগে আমরা শিখেছি আর্থিক এখতিয়ার নির্ধারিত হয় কিভাবে আমরা পড়েছি দেওয়ানি আদালত আইন আঠারোশো সাতাশি এর উনিশ ধারা মোতাবেক এখন আমরা দেখছি যে আর্থিক এখতিয়ারটা কোন আদালতের কতটুকু সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার কত প্রকার দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ যে সম্পত্তির মূল্যমান দুই লক্ষ টাকা সেই সম্পত্তির বিচার বা গ্রহণ সহকারী জজ আদালত করতে পারবে এর বেশি হলে সে পারবে না সিনিয়র সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার কত বড় কত 4 লক্ষ টাকা অর্থাৎ 4 লক্ষ টাকা পর্যন্ত সে মামলা চার লক্ষ টাকা মূল্যমানের মূল্যমান এর সম্পত্তির বিচার সে করতে পারবে শুধু দর্শক মণ্ডলী এখানে আমি আরেকটু কথা বলে রাখি 2016 সালে একটি সংশোধনীতে এস এই আর্থিক একটি বাড়ানো হয়েছিল অর্থাৎ সহকারী জজের পনেরো লক্ষ টাকা করা হয়েছিল সিনিয়র সহকারী জজ আদালতের পনেরো লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছিল সেটি হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে স্থগিত অবস্থায় আছে এখন পর্যন্ত এই কারণে এই দুই লক্ষ টাকাই এবং সহকারী জজের জন্য দুই লক্ষ টাকা পর্যন্ত এবং সিনিয়র সহকারী জজের জন্য চার লক্ষ টাকা পর্যন্ত এটুকুই এই পর্যন্ত এখন পর্যন্ত এটাই বলবৎ বলবৎ আছে আছে এখন এখন সাল এটাই পরবর্তীতে আবার নতুন কোনো ডিসিশন আসলে তখন এটা চেঞ্জ হতে পারে তো এখন এটাই আছে কারো কোনো সন্দেহ থাকলে এই আর্থিক সম্বন্ধে সেই সন্দেহটি যেন না থাকে সেই জন্য আমি কথাটি বলে দিলাম যাই হোক অনেক আলোচনা করলাম অনেক সময় হয়ে গেল আজকে আর আলোচনা না আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আলোচনায় যদি কেউ উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ